بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী হে সমস্ত তরিকত পন্থীগণ হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরহেজগারগণ সকলকে উদ্দেশ্য করে আজকের এই আলোচনা আজকের এই আলোচনাটি হলো যে সিরাত স্যান্ডেল বা সিরাত জুতা পরে যদি কেউ মসজিদে না যান তাহলে আপনাদের নামাজ হবে না এটা কেমন কথা অবশ্যই এখানে বিশাল কথা রয়েছে আপনারা পুরোটি ভিডিও শুনবেন টানবেন না না শুনলে বুঝবেন না আচ্ছা সিরাত স্যান্ডেল যদি আপনি পরে মসজিদে যান তাহলে ভালো হবে এ ভালোটা কি হবে আচ্ছা ভালোটা কি হবে দেখুন যে আমি আরো একটি কথা বলি নি যে শুধু সিরাত স্যান্ডেল নয় যদি কেউ নতুন 1200 1300 টাকা দামের জুতা পরে যদি যান তাহলে সেই জুতাটা দেখা গেছে দুটো জুতা মসজিদের ভিতরে আপনাদের প্রবেশ করাতে হবে না মসজিদের ভিতরে বাক্সের মধ্যে রাখতে হবে না আপনারা একটি জুতা বাইরে রাখবেন আরেকটি জুতা নিয়ে রাখবেন তাহলে দেখা গেছে অন্ততপক্ষে নামাজীরা যখন নামাজ পড়বে তখন কিন্তু তাদের চিন্তা অর্ধেক কমে যাবে আর যদি দেখা যায় আপনারা যে সিরাত স্যান্ডেল বা সিরাত জুতা পরে যদি মসজিদে যান তাহলে অবশ্যই আপনাদের ইবাদত সম্পূর্ণভাবে হবে আপনার নামাজের নামাজটা ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে হওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা এই কথাটা মানবেন আর না হয়তো কিন্তু হতে হবে দোষী তবে কেউ আমার এই কথাগুলো শুনে কেউ হবে খুশি আবার কেউ মারতে চাইবে খুশি যাই হোক আমি যাই পারি তাই বলবো অবশ্যই কথাগুলো শুনবেন আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি অবশ্যই আল্লাহ বলেছেন যদি হাদিসের দিকে লক্ষ্য করি নিশ্চয় নবীজির বাক্যে এমন কথা বলেছেন নামাজ তোমরা এমন কায়দায় পালন করো যে নামাজে আল্লাহর দিদার হয় এবং যে নামাজে আমাদের আল্লাহর তরফ থেকে যেই ফায়েজ সেটা যেন পাওয়া যায় আচ্ছা দেখেন আপনি ধরেন নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনি চলে গেলেন কই আপনি যে ব্যবসা রেখে এসেছেন দোকানটা অর্ধেক খুলে অর্ধেক মেলে রেখে এসেছেন তখন কি হবে আপনার দোকানের দিকে মন চলে যাবে তখন আল্লাহ কি বলেছে তোমরা নামাজ শুধু আমি আল্লাহর উদ্দেশ্যেই পালন করবে নামাজ পড়বে কিন্তু তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভাবনা করিও না অন্য কিছু চিন্তা করিও না বা অন্য কারো নাম মুখে বলিও না তাহলে সেই জিনিসের সাথে আমি আল্লাহর সাথে শরীকি হবে আর অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শরীকি গুনার মাপ নেই তাই আমি বলবো যে কখনো কখনো দেখা গেছে আপনি যদি মনে করেন এই মুহূর্তে যদি আমি জামাতে নামাজটা পড়তে যাই তখন দেখা যায় যে মসজিদের কাতার ঠিকই থাকবে কিন্তু আমার জামাতটা হবে না সেটি কেমন যেমন আপনি যখন সেই নামাজের কাতারে দাঁড়িয়ে গেছেন তখন কিন্তু আপনার কাতারে আপনি থাকবেন না যে আপনার দোকানে কোন সদাইটা কে নিয়ে গেল কে আসলো দোকানের মধ্যে বসলো নাকি কেউ আমার কোনো কিছু নিয়ে গেল এই একটা ভাবনা চিন্তা তখন কি হবে আল্লাহ কি বলেছে নামাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আর কোনো কারো উদ্দেশ্য নয় তখন সেখানে কিন্তু যে চুরি করে নিয়ে যাবে সে চোরের কথা ভাবতেছি চোরটা কিভাবে আসবে আমার দোকানে ঢুকবে এবং আমার দামি মালগুলো নিয়ে যাবে তখন কিন্তু আল্লাহকে ছেড়ে আমি চোরের ইবাদত করতেছি যখন আমি চোরের ইবাদত করব তখন মৃত্যুর পরে নির্গাত জাহান্নামে যেতে হবে এই কথা আপনারা কি বলেন আরেকটা বিষয় হলো নামাজ হবে একাত্ম চিত্তে নামাজ আল্লাহর সাথে নামাজ সম্পর্কে নবীজির কি কথা হয়েছিল নবীজির কথা হয়েছিল কি যে নামাজের মধ্যে আল্লাহ সাক্ষাৎ দেবে আল্লাহ মেরাজ করবে তাহলে আমি যদি সেই নামাজের মধ্যে আল্লাহকে সামনে না রেখে আমার দুনিয়াবি অন্য কিছু আমার সামনে নিয়ে এসেছি তখন কিন্তু সেই নামাজ যদি আমি কিয়ামত পর্যন্ত পড়ি সেই নামাজে আল্লাহর মেরাজ হবে না আল্লাহ কখনো সন্তুষ্ট হবে না কখনোই কবুল করবেন না তাই বলবো যে প্রথম আপনারা যে থ্যামলাইনের মধ্যে আপনারা দেখেছেন যে সিরাত স্যান্ডেল নিয়ে মসজিদে না গেলে নামাজ হবে না সিরাত জুতা না পরে মসজিদে গেলে নামাজ হবে না তাহলে এটা সিরাত স্যান্ডেলের সাথে আমাদের নামাজের কি সম্পর্ক সম্পর্কটি সহজ দেখেন আপনি দেখা গেছে অনেক দামি জুতা কিনেছেন অনেক দামি জুতা কিনে আপনি কি করলেন যে
আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন তখন দেখা যায় যে আপনার জুতো দিয়ে আপনি দেখা গেছে আপনি কত জায়গায় পারাইছেন হয়তো দেখা গেছে অনেক সময় বস্তির ছেলে মেয়েরা বাথরুম করে রাখে ওখানে হয়তো পারা লাগতে পারে নিজের অজান্তে এরপরে দেখা যায় আপনি চলার পথে একটা ঘৃণ্য একটা জায়গা একটা ময়লাযুক্ত জায়গায় পারাইছেন আপনার খেয়াল নেই কিন্তু সেই জুতার চিপাচাপাই কিন্তু সেই ময়লাটি লেগে আছে আর সেটি কিন্তু ধৌত করা হয় না সেগুলো সহকারে জুতাটা আলগস করে দুহাতে ধরে নিয়ে আমরা মসজিদের ভিতরে বাক্সের মধ্যে রেখে তারপর আমরা নামাজে দাঁড়াই তাহলে যখন ওযু করতে আমরা যাই তখন কিন্তু আঙ্গুলের চিপাচাপাও আমরা সুন্দর করে ধৌত করি যেন কোনো শুকনা জায়গা না থাকে আর ময়লা যেন না থাকে ধুলাবালি যেন পরিষ্কার হয়ে যায় তাহলে আমি এত সুন্দর করে হাত পা চোখ নাক কান এত সুন্দর করে পরিষ্কার করেছি কিন্তু আমার সাথে করে আমি জুতোর মধ্যে করে একেবারে বিশাল ময়লা নিয়ে গেছি যে ময়লাগুলো দেখলেও ঘিন লাগে এটা এটা কিভাবে আমি পারাইলাম আমি জানি না এবং জুতার চিপাতে করে আমি মসজিদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে এরকম নামাজ যদি আমরা পড়ি কিয়ামত পর্যন্ত পড়লেও হবে না এক দ্বিতীয়ত হলো যে আমি কিন্তু বলেছি সিরা স্যান্ডেল যদি মসজিদে না পরা হয় বা মসজিদে যখন নামাজে যাওয়া হবে তখন যদি সিরা ভরা স্যান্ডেল যদি নিয়ে যাই আর এটা যদি না নেই নতুন জুতা নেই তাহলে নামাজ হবে না আচ্ছা এটা কেন হবে না জুতার সাথে নামাজের সম্পর্ক কি সম্পর্ক এটাই দেখুন আপনার ঘরের মধ্যে বা আপনার অফিসের মধ্যে বা আপনার ব্যবসা স্থানে আপনি ছিঁড়া ফাড়া স্যান্ডেল রেখে দেবেন এমনই ছিঁড়া যদি এই ছিঁড়া স্যান্ডেলটি আপনি মসজিদের বারান্দায় রেখে বা মসজিদের বাহিরে রেখে যখন আপনি নামাজে চলে যাবেন তখন আপনি নিশ্চিন্ত থাকবেন এই জুতাটা বহু বছর আপনি পরেছেন এখন ছিঁড়ে ফেরে এটার এমন অবস্থা হয়েছে এই ছিঁড়া স্যান্ডেল এখন চোরে নেবে না চোরে বলবে এটাকে জোড়া তালি দিয়ে বিক্রি করতে গেলে আমার যেই টাকা খরচ হবে এর চেয়ে বাবা আমার জুতা চুরির দরকার নেই তিনি চলে যাবে জুতা রেখে তাহলে বোঝা গেল নতুন জুতা যখন আপনি কিনবেন দামি জুতা তখন সেই জুতা যখন আপনি মসজিদের বাহিরে রেখে নামাজ পড়তে যাবেন তখন জুতার দিকে নামাজ তো পড়া হবেই না জুতার দিকে আপনার মন এসে থাকবে সেই নামাজে দাঁড়িয়ে তাহলে আমি কি জুতা পাহারা দেওয়ার নামাজ পড়লাম নাকি জুতা রক্ষা করার নামাজ পড়লাম নাকি কি করলাম তাহলে যখন মসজিদের মধ্যে সিরিয়ালে দাঁড়িয়ে গেছেন আর হঠাৎ করে জুতার কথা মনে পড়েছে জুতা তো পায়ের নিচের জিনিস সবচেয়ে নিকৃষ্ট জিনিসটাই হলো জুতা আর সেই জুতার কথাটা আমি স্মরণ করেছি নামাজে যেই নামাজে স্মরণ করব শুধু আল্লাহকে সেখানে জুতার কথাটাও স্মরণ হয়ে গেছে তখন আমি নামাজ এই যে পড়তেছি এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে তো আল্লাহ সন্তুষ্ট হবেন না বরঞ্চ এই নামাজটা আল্লাহর পড়িনি এই জুতার নামাজ হয়েছে আমার ব্যবসার নামাজ হয়েছে যে আমার ব্যবসা বাণিজ্য রেখে এসেছি দোকান ফাঁকা রেখে এসেছি সেখানে কোনো চোর ঢুকলো কি না সেই চোরের নামাজ পড়া হচ্ছে কিন্তু আল্লাহর নামাজ হচ্ছে না হে সমস্ত জগৎবাসী আমি কি ফল্ট কথা বলছি আমি কি আনলিগেল কথা বলছি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমি যে কথাগুলো বলেছি দেখবেন চোরের হার কমে যাবে নতুন জুতা নেবেন চোরের হার বেড়ে যাবে এবং নামাজের যেই তালিকা নামাজের যেই নিয়মকানুন এগুলো কোনো কিছুই ঠিক থাকবে না তখন মৃত্যুর পরে সেই হাসরের দিন আল্লাহ কি বলবে এই তুই যে দোকানের চিন্তা করেছিস চোরের চিন্তা করেছিলি চোরে তোর জিনিস নিয়ে যাবে সদাই নিয়ে যাবে তোর দামি বস্তু নিয়ে যাবে আমি কি সেই দোকানের সদার চেকেও আরও দাম কম ছিল আমার যে আমাকে রেখে চোরের চিন্তা করেছিস নাউজুবিল্লাহ সেদিন কিন্তু আল্লাহ আটকে দেবে এক দ্বিতীয়ত কথা হলো যদি আপনি দেখেন বা নিজে নিজে চিন্তা করে দেখেন যে আল্লাহ হাসরের দিন একদিন বলবে তুমি আমার নামাজের উদ্দেশ্যে আমাকে স্মরণের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেছিলে ওযু করে কিন্তু সেই ওযু করেছো তোমার দেহটাকে পরিষ্কার করেছো কিন্তু তোমার জুতাকে কিন্তু ওযু করাওনি তোমার জুতাটা কিন্তু ধোনি সেটাকে তুমি আলগা করে নিয়ে মসজিদের বক্সের মধ্যে রেখেছো কেন তোমার পাশেই যে জুতা রাখা ছিল সেই বক্সের মধ্যে সেই বক্সের মধ্যেও কিন্তু কখনো কখনো চোখ গিয়েছে যে বক্সের থেকে কোনো নামাজি সেজে কোনো চোর নিয়ে গেল কিনা তাহলে সেই চোরের দিকে আমার মন সেই চোর কি আমাকে পার করবে কিনা আচ্ছা এরপরে
দেখা গেছে হাশরের দিন সেই জুতোগুলোকেও দেখানো হবে, যে দেখো যে এই জুতোগুলো নিয়ে তুমি ভেবেছিলে সেই নামাজের মধ্যে, তোমাকে কি এই জুতা এখন তোমাকে পার করবে বলো? তখন কিন্তু আমাদের কোনো জবাব থাকবে না, আমাদের চোখের পানি আসলেও আর লাভ হবে না। এই পৃথিবীতে চোখের পানি ফেললে সেই পানিটাই আমার কাজে লাগবে, হাশরের দিন সেই পানি আমার কোনো কাজে আসবে না, সেই পরকালে আমার চোখের পানি কোনো কাজে আসবে না। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের কি আমি কি আনন্দ দিলাম, নাকি জ্ঞান দিলাম, নাকি একটা বোঝ দিলাম, কি দিলাম? কথাগুলি কি যুক্তিসঙ্গত না অযুক্তি অবশ্যই আমাকে জানাবেন। এবং এই ধরনের আলোচনা পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারি, আল্লাহ যেন আমায় তৌফিক দান করে এমন এমন কিছু আলোচনা যেন আপনাদের সামনে করতে পারি, যে আলোচনাগুলো শুনে আমরা আল্লাহর পথে সঠিকভাবে এগোতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।